আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই আছেন নিজেদের পেনিসটাকে লম্বা মোটা করতে চান, লোহার মতো শক্ত করতে চান, আর এই জিনিসগুলো করতে গিয়ে আপনারা অনেকেই আছে কিছু ভুল পথে হাঁটেন। আর এই ভুল পথটা হচ্ছে উত্তেজক ওষুধ সেবন করা। আপনার প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনি উত্তেজক ওষুধ খান, নিজের সঙ্গিনীর কাছে বা স্ত্রীর কাছে নিজেকে একজন পারফেক্ট পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটি আপনারা করে থাকেন, যার ফলে দেখা যায় পরবর্তীতে আপনাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। আর এই শারীরিক সমস্যা দেখা দেওয়ার ফলে তখন দেখা যায় দাম্পত্য জীবনে কলহ এবং স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি এগুলো সৃষ্টি হয়ে যায়। তো আজকে আপনার সাথে আলোচনা করব, আপনার পেনিস যদি লোহার মতো শক্ত করতে চান তাহলে নিজেই ঘরে বসে তৈরি করুন ন্যাচারাল ভায়াগ্রা। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তো বন্ধুরা, আসলে ভায়াগ্রা এই শব্দটির সাথে কিন্তু আমাদের যে সকল যুব সমাজ আছে, সেই যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সকলেই কিন্তু এই শব্দটির সাথে পরিচিত, সেটা হচ্ছে ভায়াগ্রা। কারণ ভায়াগ্রা মানে সকলেই বোঝে যেটা উত্তেজক ওষুধ, যেটা খেলে প্রত্যেকটি পুরুষ দেখা যাচ্ছে যে তাদের যৌবন শক্তি বহুগুণে বেড়ে যায়, তারা লং টাইম স্ত্রীর সাথে সহবাস করতে পারে, যার ফলে এই শব্দটির সাথে ম্যাক্সিমাম মানুষ পরিচিত। আর এই ভায়াগ্রা কিন্তু একটি বিদেশি ওষুধ, তবে বিদেশ থেকে যে বৈধ পথে আনার প্রক্রিয়া এটা কিন্তু বেশ জটিল, কারণ এটার যে উচ্চ দাম তার পাশাপাশি ভ্যাট দিয়ে আমাদের দেশে এটা আনতে গেলে বেশ দাম পড়ে যাবে, যার ফলে সবাই কিন্তু এটা কিনে খেতে পারবে না বা সবার সক্ষমতা থাকবে না। এক্ষেত্রে আমাদের দেশে এই নকল ভায়াগ্রা বা কিছু উত্তেজক ওষুধ এগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, যেগুলোকে আমরা ভায়াগ্রা নামে চিনে এগুলো খেয়ে থাকি। তো এই ওষুধগুলো যখন আপনি খাচ্ছেন বা আপনি খাবেন, তখন যে বিষয়টা হবে, আপনি ওই সময়ের জন্য আপনার স্ত্রী বা সঙ্গিনীকে পর্যাপ্ত সুখ দিতে পারতেছেন, পর্যাপ্ত সহবাস সময় নিতে পারতেছেন, কিন্তু আপনি কখনো ভবিষ্যতের কথাটা চিন্তা করছেন না। আপনি যখন এই ধরনের ওষুধ সেবন করতেছেন তখন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন এত পরিমাণে বেড়ে যাবে যে এই রক্তের চাপ আপনার শিরা উপশিরা নিতে পারবে না, এবং আপনার যে সুতার মতো মানুষের মস্তিষ্কে যে তারের একটা জালির কুণ্ডলি থাকে, এখানে যে রক্ত বা ব্লাড সার্কুলেশন হয়ে থাকে এটার চাপের কারণে অনেকটা ফুলে এটা বহুগুণে বেড়ে যায়। আর যে এই চাপটা কিন্তু আপনার পেনিসের উপর গিয়ে পড়ে এবং তখনই কিন্তু আপনার পেনিস শক্ত হয়, সুদৃঢ় হয় এবং আপনি লং টাইম আপনার সঙ্গিনীর সাথে সহবাস করতে পারেন। আর এর একটা ক্ষতিকর প্রভাব পড়ে ভবিষ্যতে গিয়ে, ভবিষ্যতে যখন আপনি এই ধরনের ওষুধ আর খাচ্ছেন না, দেখা যাচ্ছে দীর্ঘদিন খেয়েছেন পরবর্তীতে আর খাচ্ছেন না, তখন কাজ করতেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় খাওয়ার পরেও কাজ করতেছে না, তার মানে এই ওষুধটি একটা সময় আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়, এর কার্যক্ষমতা হারিয়ে যায়, তখন দেখা যায় আপনাকে যত ভালো দামি ওষুধ খাওয়ানো হোক, যত যাই করা হোক, আপনার শরীরের বা আপনার এই শারীরিক সমস্যার কোনো উন্নতি হয় না। আপনি মানুষ হিসেবে একজন পারফেক্ট মানুষ থাকেন কিন্তু আপনার যে শারীরিক ক্ষমতাটা এটা কিন্তু কমে যায়, স্ত্রীর সাথে সহবাস করা বা তাকে অর্গাজমে সুখ দেওয়ার মতো সক্ষম আপনি আর থাকেন না, তখনই দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন ঝামেলা। তো আপনারা যদি এমন সমস্যা পড়ে থাকেন যে হ্যাঁ আপনি দীর্ঘদিন এই যেতে উত্তেজক ওষুধ খেয়েছেন, অথবা মাস্টারবেশন করে আপনি নিজের যৌবনটাকে শেষ করে দিয়েছেন, অথবা পর্ন মুভি দেখতে দেখতে আপনার লুঙ্গি প্যান্ট নষ্ট করে ফেলেন, অথবা এমনিতেই ওটা অটোমেটিক বেরিয়ে যায়, অথবা গার্লফ্রেন্ডের সাথে ফোনে উত্তেজক কথা বলতে বলতে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন, যদি এমনটি হয় তাহলে আপনাদের এই বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। অতিরিক্ত মাস্টারবেশন করা, পর্ন ফিল্ম দেখা, গার্লফ্রেন্ডের সাথে উত্তেজক ফোনে কথা বলা দেখা এগুলো ছেড়ে দিতে হবে, এবং স্ত্রী যদি থাকে, স্ত্রী যদি পারফেক্টলি সময় দিতে চান তাহলে সেই সকল বিবাহিত ভাইরা ঘরেই তৈরি করুন ন্যাচারাল ভায়াগ্রা। ন্যাচারাল ভায়াগ্রা তৈরি করতে কী কী নিতে হবে? তো এই ন্যাচারাল ভায়াগ্রা আপনার দুইটি ফরম্যাটে তৈরি করে খেতে পারেন। প্রথম নম্বর যে ফরম্যাট, এই ফরম্যাটে তৈরি করতে আপনাদের নিতে হবে ঢোল শাক বা গান্ধুলি শাক। এই ঢোল শাককে আমাদের দেশে অনেক জায়গায় গান্ধুলি শাক হিসেবে চিনে থাকে মানুষ। তো আপনি যে নামে চিনেন, ঢোল শাক বা গান্ধুলি শাক যেটাই নামে চিনেন না কেন, সেভাবে চিনলেই হবে। তো এই শাকের, এই শাকগুলো সংগ্রহ করতে হবে, করে এই শাকের যে শাক বা পাতাটা এটা ফেলে দিতে হবে। পাতাটা ফেলে দিয়ে শুধুমাত্র এর যে ডগাটা আছে এই ডগাটা নিতে হবে, নিয়ে এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপরে এটাকে পাতায় পিষে এর রস বের করে নিতে হবে এক চামচ পরিমাণ, এবং সাথে মধু নিতে হবে এক চামচ পরিমাণ। তবে মধুটির জন্য অবশ্যই খাঁটি মধু হয়।
এই 2 চামচ রেমেডি এটাই আপনার মেডিসিন হিসেবে কাজ করবে এবং এটা প্রতিদিন সকালে খাওয়ার আগে খালি পেটে খেতে হবে। কতদিন খাবেন? প্রাথমিক অবস্থায় আপনি 1 মাস খাবেন। 1 মাস খাওয়ার পরে যখন দেখবেন আপনার এটা অন টাইম যে ওষুধগুলো খেয়েছিলেন পূর্বে তার থেকে অনেক ভালো কাজ করতেছে বা শারীরিক উন্নতি হচ্ছে, তারপরে আপনি এই অবস্থাটা ধরে রাখার জন্য আরও 2টি মাস কন্টিনিউ করবেন, সর্বমোট 3 মাস খেয়ে যাবেন। তবে এখানে একটা কথা থেকে যায়, অনেকেই আছেন সময় স্বল্পতার কারণে অথবা এগুলো সবসময় ম্যানেজ করতে না পারার কারণে, অর্থাৎ প্রতিনিয়ত ম্যানেজ করতে না পারার কারণে তাদের জন্য এটা খাওয়া একটা দুরূহ ব্যাপার বা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। সে কারণে আপনারা দ্বিতীয় ফরম্যাটে এই ওষুধটি তৈরি করে খেতে পারেন। তো 2 নম্বর ফরম্যাটে যে ওষুধটি তৈরি করার যে উপাদানগুলো নিতে হবে সেজন্য নিতে হবে 1 নম্বরে এই গান্ধলি শাকের ডগা, এটা নিতে হবে 100 গ্রাম পরিমাণ। এর সাথে মকরধ্বজ নেবেন 50 গ্রাম পরিমাণ। মকরধ্বজ কোথায় পাবেন? এটা বানিয়াজি দোকানে পাবেন। 3 নম্বরে নেবেন জাফরান, এই জাফরান নেবেন 5 গ্রাম পরিমাণ। টোটাল উপাদানগুলো গুঁড়ো করতে হবে বা পাউডার মতো করে পিষে নিতে হবে। তো মকরধ্বজ পাউডার এবং আপনার জাফরানের যে এটার যে পাউডার এবং পাশাপাশি আপনার যে গান্ধলি শাক বা ঢোল শাকের যে ডগার পেস্ট, এই 3টাকে সুন্দরভাবে মেশাতে হবে। মিশিয়ে এটাকে রোদে শুকাতে দিতে হবে এবং রোদে যখন শুকিয়ে আপনি কাচের বোতল বা বয়ামে সংরক্ষণ করবেন তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা যেন উত্তম রূপে শুকানো হয়। অনেকেই আসি যে আমরা একটু কাঁচা থাকা অবস্থায় আলসেমি করার কারণে ওই অবস্থায় সংরক্ষণ করতে চাইবো বা করতে চাই, যদি আপনি এমনটি করে থাকেন তাহলে এর উপরে একটু ছত্রাকের মতো পড়তে পারে। আর এই ছত্রাক দেখলে পরবর্তীতে এটা খাওয়া আপনার জন্য কিন্তু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ কোনো যে খাবারটা একটু নষ্টর মতো মনে হয় সেটা কিন্তু আমরা স্বাভাবিক সেন্সে খেতে পারি না। এর জন্য যে কাজটা করতে হবে, উত্তম রূপে রোদে শুকাতে হবে, যত সময় এর ভিতর থেকে রসালো একটা ভাব না যায় এত সময় পর্যন্ত এটাকে শুকাতে হবে। শুকানোর পরে বয়ামে রাখতে হবে এবং খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটি এবং রাত্রে একটি খাওয়ার পরে খাবেন। আর এর পাশাপাশি যে খাবারগুলো খাবেন সেটা হচ্ছে খাঁটি গাভীর দুধ এবং ডিম, হালাল প্রাণীর মাংস, শাকসবজি, সিজনাল ফল, এগুলোর সাথে একটু খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এভাবে যদি আপনি 4 সপ্তাহ খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো থেকে উন্নতি ঘটবে। তবে সমস্যাগুলো থেকে উন্নতি ঘটার পরে আপনারা এই রেমেডি অন্তত আরও 2টি মাস, টোটাল 3টি মাস খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে আপনাদের যে সমস্যাগুলো আছে মোটামুটিভাবে একটা ভালো পর্যায়ে চলে যাবে এবং আপনাদের আর টাকা দিয়ে এরকম অন টাইম ওষুধগুলো খাওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা আপনাদের এই সমস্যার সমাধানটা ঘরে বসে তৈরি করতে পারেন, এটা একদিকে যেমন আপনাদের অর্থের অপচয় রোধ করবে, অপরদিকে আপনাদের শারীরিক কোনো প্রবলেম বা ক্ষতির সৃষ্টি করবে না। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।